वेलकम व्यूअर्स, আমি নকুল স্যার বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাহাড়িয়া বর্ষা সুরে যে গদ্যাংশটি রয়েছে ওই গদ্যাংশটির হাতে কলমের যে প্রশ্নগুলো রয়েছে ওই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনে নেবে এবং দেখে নেবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ, তাহলে আশা করি তোমরা খুব ভালো করে বুঝে নিতে পারবে। এসো তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখো তাহলে হাতে কলমের এক নম্বর প্রশ্নটি রয়েছে, নিজের ভাষায় লেখো। একের এক, পশ্চিমবঙ্গে যে কোনো একটি পাহাড়ের নাম লেখো। উত্তরটি তোমরা লিখবে, পশ্চিমবঙ্গের একটি পাহাড় হলো অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়। আচ্ছা, এরপরে দেখো একের দুই রয়েছে, পাহাড়ের কথা বললেই কোন ছবি তোমার চোখের সামনে ভেসে ওঠে। দেখো উত্তরটি এইভাবে লিখবে, পাহাড়ের কথা বললেই আমার চোখের সামনে ভেসে ওঠে কাশ্মীরের পার্বত্য অঞ্চলের কথা। চারিদিকে অনেক উঁচু উঁচু বরফে ঢাকা পাহাড়, গভীর খাদ ও অনেক লম্বা লম্বা পাইন গাছ, এছাড়া পাহাড়ের গায়ের সরু রাস্তা। এবার দেখো তিন এবং চার, একের তিন দেখো, বর্ষায় মাছ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতার কথা কিংবা মাছ ধরা নিয়ে তোমার পড়া একটি গল্প বা ছড়া লেখো। তারপর চারেরটা দেখো, একের চার, বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয়, তোমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে আর কোন কোন লেখা রয়েছে, এসব প্রশ্নের উত্তর দুটো দেখে নিই। দেখো তাহলে প্রশ্নটি ছিল একের তিন, বর্ষায় মাছ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতার কথা কিংবা মাছ নিয়ে তোমার পড়া একটি গল্প ছড়া লেখো। দেখো মাছ ধরা নিয়ে তোমার একটি অভিজ্ঞতার কথা তুমি কিভাবে লিখবে, লিখবে যে এই বছর বর্ষার শুরুতেই আমি মামার বাড়িতে বেড়াতে যাই, যেহেতু আমার মাছ ধরতে খুব ভালো লাগে তাই পরের দিনই মামাকে সঙ্গে নিয়ে খুব কাছেই একটি পুকুরে সকালে চলে যাই মাছ ধরতে। বর্ষা শুরু হতেই পুকুরে জল ভর্তি কানায় কানায়, পুকুর পাড়ে বসে জলে ছিপ ফেলতেই আমাদের দুটি ছিপে দুটি ছোট মাছ উঠল। এরপর আধ ঘন্টার মধ্যে আমার ও মামার ছিপে 10টি করে 20টি মাছ ধরা পড়ল। এরপর আমরা মনের আনন্দে বাড়ি ফিরলাম ও তার সঙ্গে দুপুরে ওই মাছ ভাজা আর খিচুড়ি খেলাম সবাই। তাহলে তোমরা এইভাবে মাছ ধরার অভিজ্ঞতাটি তোমরা লিখে দেবে। এরপর দেখো একের চার, বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয়, তোমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে আর কোন কোন লেখা রয়েছে। দেখো বর্ষায় প্রকৃতির রূপটা কেমন হয় কেমন করে লিখবে, এইভাবে দেখো উত্তরটা লিখবে, বর্ষার সময় আকাশ বেশিরভাগ দিনই কালো মেঘে ঢাকা থাকে, মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টি হয়, জল পেয়ে চারিদিকে গাছপালা সবুজ হয়ে ওঠে, নদী নালা খাল বিল পুকুর জলে ভরে যায়, চাষের জমিতে জল প্রচুর পরিমাণে থাকায় এই বর্ষার সময় চাষিরা মনের আনন্দে চাষ করে, এই সময় ভেজা মাটির সুন্দর গন্ধ আমরা পাই। বর্ষা নিয়ে আমার পাঠ্য বইতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতাটি এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী গদ্যাংশটি রয়েছে। দুয়ের দাগের দেখো, এখানে কিছু বাক্য দেওয়া আছে ক এবং খ বক্স করে, এখানে এই বাক্যগুলিকে ক
কয়ের সঙ্গে খ মেলাতে হবে, ঠিক আছে? তো মিল দেওয়া আছে, তো দেখো এখানে ক ক বক্সে যে বাক্যগুলো আছে, চল মাছ ধরি গিয়ে, তারপরে মাছরাঙা বারবার, কুরুয়া পাখি, বকেরা ছাপিয়ে গিয়েছে। আর খ স্তম্ভের রয়েছে দেখো, উড়ছে সার বেঁধে, নতুন বছরে নতুন জলে, ছৌ মেরেও পায়নি মাছ, নদীর কূল উড়ে উড়ে কাঁদছে। এবারে দেখো এই ক স্তম্ভটা তোমরা আগে খাতায় লিখে নেবে, তারপরে যেহেতু মিল করতে হবে, মেলাতে হবে, তাই খ স্তম্ভের এলোমেলোগুলো পরপর সাজিয়ে ক স্তম্ভের সঙ্গে সাজিয়ে লিখবে। সাজিয়ে তাহলে কিভাবে লিখবে দেখো, আমি পাশে পেন দিয়ে লিখে দিয়েছি। প্রথমে বাঁ দিকে লিখবে চল মাছ ধরে গিয়ে, ডান দিকে লিখবে নতুন বছরে নতুন জলে, তারপরে লেখো রয়েছে মাছরাঙা বারবার, বাঁ দিকে, ডান দিকে লিখবে ছৌ মেরেও পায়নি মাছ, তারপরে রয়েছে দেখো কুরুয়া পাখি, বাঁ দিকে লিখবে কুরুয়া পাখি, ডান দিকে লিখবে উড়ে উড়ে কাঁদছে, তারপর লিখবে বকেরা, বাঁ দিকে, ডান দিকে লিখবে উড়ছে সার বেঁধে, ছাপিয়ে গিয়েছে বাঁ দিকে রয়েছে, ডান দিকে লিখবে নদীর কূল। এইভাবে তোমরা মিলিয়ে লিখে নেবে। তারপর দেখো তিনের দাগের রয়েছে যে প্রদত্ত সূত্র অনুসারে গানটি থেকে গল্প তৈরি করো। এই গানটি যে দেওয়া রয়েছে বইয়ের মধ্যে, এই গানটির সূত্র ধরে তোমাদেরকে ওই শূন্যস্থানগুলো পূরণ করে লিখতে হবে, ঠিক আছে? এবার দেখো গানটির থেকে কিভাবে গল্পটি তৈরি করা যাবে শূন্যস্থানে লিখে। তো দেখো দেওয়া আছে নতুন বছরে নতুন জলে আনন্দ করে সবাই মিলে শূন্যস্থানে লিখবে, সবাই মিলে মাছ ধরতে যাই চল, তারপরে দাঁড়ি, তারপরে দেখো রয়েছে বর্ষার এই সুন্দর লিখলে প্রকৃতিতে, এখানে এই শূন্যস্থানটি একটু বড় করে দুটো লাইন আমি লিখেছি, দুটো লাইনই তোমাকে লিখতে হবে। মাঠ ঘাট জলে থই থই করছে, নদীর কূল জলে ছাপিয়ে গেছে, লিখে তারপরে দাঁড়ি দেবে, তারপরে লিখবে মাঠ ঘাট কমা কত পাখি, যেমন মাছরাঙা, বক, কুরুয়া সব দেখা যাচ্ছে, তারা কেউ মাছ ধরছে, কেউ উড়ছে, কেউ উড়ে উড়ে কাঁদছে, পূর্ণচ্ছেদ। একদিকে মাছ না পাওয়া গেলে অন্যদিকে চল, মাছের, তারপর কমা দিলে অন্যদিকে চল, কমা দিয়ে লিখবে মাছের খোঁজ পাবো, দাঁড়ি, এটা হয়ে গেল কমপ্লিট। তারপরে দেখো চারে রয়েছে যে কোনো উৎসব বা অনুষ্ঠানে তুমি খুব হইচই আনন্দ করেছ আর মজা পেয়েছো, কি কি করলে সেই দিন তা দিনলিপির আকারে খাতায় লেখো। তাহলে দেখো চারের প্রশ্নটা ঠিক করে বুঝে নাও, কোনো উৎসব বা অনুষ্ঠানে তুমি খুব হইচই আনন্দ করেছো আর মজা করেছো। এবারে ধরো সেই রকম উৎসব বা অনুষ্ঠান তুমি একটা লিখবে যে অনুষ্ঠানে তোমার খুব ভালো আনন্দ পেয়েছো, আনন্দ করেছো, যেমন ঈদও লিখতে পারো, আবার দুর্গা পুজোও লিখতে পারো, সরস্বতী পুজোও লিখতে পারো। তাহলে এই ধরনের কোনো একটা অনুষ্ঠান বা উৎসবের কথা তুমি লিখলে প্রথমে, তারপরে সেই অনুষ্ঠান বা উৎসবে তুমি কি কি করলে সারা দিন, সেটা দিনলিপির আকারে খাতায় লিখতে হবে। তাহলে দিনলিপি লিখতে গেলে প্রথমেই উৎসব অনুষ্ঠানটা লিখলে, ঈদ, দুর্গা পুজো বা সরস্বতী পুজো কিছু একটা লিখলে উপরে, তারপরে তোমাকে লিখতে হবে সকালবেলা, একটা টাইম দিলে সকাল 9টার সময়, এইভাবে টাইমটা দিলে বাঁ দিকে সকাল 9টার সময়, তারপর লিখলে সকাল 9টার সময় তুমি কি করলে, খেয়ে দেয়ে নতুন জামা কাপড় পরে মণ্ডপে গেলে বা তোমার ইচ্ছা মতন যা যা করলে লিখলে, তারপরে আবার লিখলে দুপুর 12টার সময় দিয়ে একটা হাইফেন দিয়ে লিখলে কি কি করলে, তারপর দুপুর 2টো 3টে বা 4টে, তারপর বিকেলবেলা 5টার সময় টাইম দিলে, আবার রাত 9টা টাইম দিলে, এইভাবে পরপর টাইম দিয়ে সারা দিনের ঘটনাটা তোমাকে লিখতে হবে যে সারা দিন তুমি উৎসব অনুষ্ঠানে কিভাবে আনন্দটা করলে, এটাকেই বলে দিনলিপি। এইভাবে কিন্তু তোমাকে লিখতে হবে, ঠিক আছে? এটা নিজে নিজে লিখবে, খুব সুন্দর হয়ে যাবে। তাহলে দেখো পাঁচের দাগে মূল লেখাটা অন্য ভাষায়, কিন্তু নিজের ভাষায় তুমি পড়েছ আর দারুণ লেগেছে, এমন দুটি লেখার নাম করো। দুটি লেখার তোমাকে নাম লিখতে হবে, একটি লিখবে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতা, এবং 2 নম্বর লিখবে
চাষির ছেলে ইভান গল্প হয়ে গেল। তাহলে পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতাটি হাইনরিখ হাইনে লিখেছেন, একজন জার্মানির কবি। এবার দেখো ৬, একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। তাহলে বন্ধুকে চিঠিটা কেমন লিখবে তোমরা নিজে নিজে লেখার চেষ্টা করবে, আমি তবু দেখিয়ে দিচ্ছি মোটামুটি কিভাবে লেখা যেতে পারে। তাহলে এসো দেখে নিই চিঠিটা। দেখো চিঠিটা লিখতে গেলেই প্রথমে তোমাকে ডান দিকে উপরে কোনার সাইডে লিখবে তোমার নিজের ঠিকানা, তুমি লিখছো তোমার নিজের ঠিকানা লিখবে। দেখো আমি লিখছি আমার একটা ঠিকানা দিয়েছি, দেখো A14x14 কালীনগর দুর্গাপুর 7132122 7132122, আর তারিখটা দিয়েছি আজকের তারিখ 16/6/2021, ঠিক আছে। এইভাবে তোমরা ডান দিকে উপরে কর্নার করে নিজের ঠিকানা এবং তারিখটা দিয়ে দেবে খুব সংক্ষেপে। এরপরে তোমরা দেখো চিঠিটা এইভাবে শুরু করবে, প্রিয় বান্ধবী স্নিগ্ধা, অনেকদিন বাদে তোকে আজ চিঠি লিখছি, আশা করি তুই ভালো আছিস এবং তোর বাড়ির সবাই ভালো আছেন, আমরাও সবাই এখানে ভালো আছি। গত কয়েকদিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, চারিদিকের প্রকৃতি এখন সবুজ হয়ে উঠেছে, মাঠ ঘাট জলে ভরে গিয়েছে। গতকাল বৃষ্টির সারা দিন আমার দারুণ কাটল, সেই বৃষ্টির দিনের অভিজ্ঞতার কথা আজ তোকে জানাবো। গতকাল সকালে ঘুম থেকে উঠে গরম গরম লুচি আর বেগুন ভাজা দিয়ে টিফিন করলাম, তারপর ঘন্টা খানেক পরে বেরোলাম বন্ধুদের সঙ্গে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাদা মাঠে ফুটবল খেলতে। সে কি আনন্দ তা বলে বোঝাতে পারবো না, এই প্রথমবার আমি বৃষ্টির মধ্যে ভিজে ফুটবল খেললাম। দুপুরে স্নান সেরে কষা মাংস আর খিচুড়ি পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সারাদিন বৃষ্টি আর ঠান্ডা আবহাওয়ার মধ্যে এমন ঘুমিয়েছি যে উঠলাম রাত 8টায়। গতকালের দিনটা ছিল আমার কাছে বৃষ্টির দিনে আনন্দ পাওয়ার দিনগুলির মধ্যে একটি দিন। পূজোর সময় বাড়িতে আসিস, বড়দের প্রণাম জানাবি, ভালো থাকিস, আর বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরিস। ইতি তোর বন্ধু নকুল। চিঠিটি শেষ করার পর ডান দিকে সরি বাঁ দিকে তুমি এইভাবে আমি যেমন লিখেছি চিঠি শেষের বাঁ দিকে একটা বক্স বানাবে এবং বক্সের ডান দিকের কোনায় স্ট্যাম্প লিখবে, তারপরে তুমি পাঠাচ্ছ যার নাম তার নাম দেবে, আমি যেমন দিয়েছি নিগ্ধা সিংহ রায়, তারপরে পিতা দেবে অরুণ সিংহ রায় বুদবুদ পূর্ব বর্ধমান। এইভাবে তুমি একটি ঠিকানা যাকে পাঠাচ্ছ তার নাম ঠিকানাটি লিখে দেবে, তাহলে এইভাবেই তোমার চিঠিটি লেখা সম্পূর্ণ হবে। এবার দেখো সাথে রয়েছে এমন একটি ছবি আঁকো যার মধ্যে কবিতার এই জিনিসগুলি থাকবে, নদীর কূল, জল, থই থই মাঠ, বকেরা বকের সারি, মাছরাঙা ছেলে মেয়ের দল। তাহলে এই ছবিটি তোমরা নিজে নিজে নিজের মতন করে এঁকে নিও। ছবির মধ্যে অবশ্যই তোমরা এই কথাগুলি রাখবে, এই যে শব্দগুলি দিয়েছে, একটি নদী আঁকবে, নদীর কূল এবং মাঠঘাট জলে থই থই করছে, বকেরা বকের সারি বেঁধে বকরা রয়েছে, মাছরাঙা পাখি রয়েছে এবং ছেলে মেয়ের দল কোথাও পাশে খেলা করছে একটি মাঠে। তাহলে তোমরা বর্ষাকালের বর্ষার দিনের বাদল দিনের একটি ছবি তোমাদেরকে এইভাবে আঁকতে হবে, ঠিক আছে। এবারে দেখো 8-এর দাগের রয়েছে কথাই বলে মাছ ভাতে বাঙালি,
সেই বাঙালির পরিচয় গানটিতে কিভাবে ফুটে উঠেছে, এবারে আমরা এই প্রশ্নের উত্তরটি দেখে নেব। তোমাদের বইয়ের মধ্যে এই যে গানটি দেওয়া রয়েছে, এই গানটির মধ্যে দিয়েই আমাদেরকে উত্তরটি লিখতে হবে যে বাঙালির পরিচয় এই গানটির মধ্যে দিয়ে কিভাবে আমরা পাই। তো দেখো উত্তরটি এইভাবে তোমরা লিখবে যে বাঙালিদের প্রিয় খাদ্য হলো মাছ ভাত। বাঙালি যেখানেই থাকে সেখানেই থাকে মাছ ভাত। বাঙালিরা মাছ ধরতেও খুব ভালোবাসে। তেমনি পাহাড়িয়া বর্ষা সুরে গদ্যাংশটিতে যে গানের কথা বলা হয়েছে সেখানেও রাভা জনগোষ্ঠীর মানুষরা একসঙ্গে যাচ্ছে মাছ ধরতে, নতুন বছরের নতুন জলে ছাপিয়ে গিয়েছে, যখন নদীর কূল তখনই তারা একসঙ্গে মাছ ধরতে চলেছে। বর্ষার নতুন জলের ইলিশ মাছ খাওয়া বাঙালির জীবনেরও আনন্দ। সেই মাছ প্রিয় বাঙালির জীবনের পরিচয় অল্প হলেও এই গানে ফুটে উঠেছে। এইভাবে উত্তরটি লিখবে। এরপরে আটের দাগে যে প্রশ্নটি রয়েছে, আটের এক প্রশ্নটি রয়েছে, বৃষ্টি প্রকৃতিকে কিভাবে বাঁচায়, বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়। তো উত্তরটা দেখো এইভাবে তোমরা লিখবে যে বৃষ্টি জল দিয়ে প্রকৃতিকে বাঁচায়। বৃষ্টি জল পেলে গাছপালা বাঁচে, বেড়ে ওঠে ফসল। এই গাছপালা খেয়ে তৃণভোজী প্রাণীরা বেঁচে থাকে। তৃণভোজী মানে গরু ছাগল ভেড়া এগুলো সব হরিণ। তো এই গাছপালা খেয়ে তৃণভোজী প্রাণীরা বেঁচে থাকে, তৃণভোজীদের খেয়ে মাছে মাংসাশী প্রাণীরা। মানুষও প্রকৃতির উপর নির্ভরশীল। বৃষ্টি না হলে গাছপালা মানুষ পশু সবই ধ্বংস হয়ে যাবে। এবার দেখো এই আটের দুই, খরা বলতে কি বোঝায়। আটের তিন, অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি গাছপালার অবস্থা কেমন হয়েছিল। ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাং কি দেখলো, প্রাসাদের দৃশ্য দেখে ব্যাং রেগে রাগে উত্তেজিত হয়ে পড়লো কেন। এই যে প্রশ্নগুলো পরপর রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো আমি পরপর এবারে দেখিয়ে যাচ্ছি, তোমরা মন দিয়ে শুনে নাও। এবং এর পিডিএফ ফাইল দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তাহলে তোমরা আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এসো তাহলে উত্তরগুলো পরপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা মন দিয়ে শুনে নাও। দেখো আটের দুই, খরা বলতে কি বোঝায়। তোমরা উত্তরটি এভাবে লিখবে যে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার ফলে জলের অভাবে গাছপালা ফসল খাল বিল পুকুর সব শুকিয়ে যায়। প্রচণ্ড সূর্যের তাপে পশু পাখি গাছপালা মানুষ মারা যায়, এই অবস্থাকেই খরা বলে। এবার দেখে নাও আটের তিন, অনাবৃষ্টির ফলে গল্পে মানুষ পশু পাখি গাছপালার অবস্থা কেমন হয়েছিল। উত্তরটি এক কথায় লিখে দেবে যে অনাবৃষ্টির ফলে গল্পে মানুষ পশু পাখি গাছপালার অবস্থা সবই প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। মানে অনাবৃষ্টির ফলে গল্পে মানুষ পশু পাখি গাছপালা সবই প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, এইভাবে লিখে দেবে। এরপরে আটের চার, দেখো ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাং কি দেখলো। উত্তরটি দেখো এইভাবে লিখবে যে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাং দেখলো, সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত। মন্ত্রী ও তাদের স্ত্রীরা মহানন্দে দিন কাটাচ্ছে, মানে মহা আনন্দে দিন কাটাচ্ছে। এরপরে আটের পাঁচ, প্রাসাদের দৃশ্য দেখে ব্যাং রাগে উত্তেজিত হয়ে পড়লো কেন। উত্তরটি দেখে নাও এইভাবে লিখবে যে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাং দেখলো, সেখানে সবাই নানা ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত, অথচ পৃথিবীতে অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি সবই প্রায় ধ্বংসের মুখে।
প্রাসাদের এই দৃশ্য দেখে ব্যাং রাগে উত্তেজিত হয়ে পড়ল। এবার দেখো ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ ও মোরগের হাতে কিভাবে নাকাল হলো। উত্তরটি তোমরা এভাবে লিখবে যে মৌমাছিরা ভগবানের রক্ষীদের মুখে ফুল ফোটাতে লাগলো, বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো, এই সবের মধ্যে মোরগও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। এইভাবেই ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ ও মোরগের হাতে নাকাল হলো। এবার দেখো 8-7, শিক্ষক শিক্ষিকার সাহায্যে বৃষ্টি নিয়ে প্রচলিত দুটি ছড়া ও দুটি গল্প সংগ্রহ করো। তো আমি বলে দিচ্ছি যে বৃষ্টি নিয়ে প্রচলিত দুটি ছড়া, ছোটবেলার দুটি ছড়া, কোন কোন ছড়া দুটি তোমরা বলবে দেখে দেখো। তাহলে বৃষ্টি নিয়ে প্রচলিত দুটি ছড়া হলো, 1 নম্বর বলবে আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, পুনশ্চেদ ধানের ভিতর পোকা খোকন সোনা বোকা, একটি হলো। এবং 2 নম্বর ছড়াটি লিখবে বৃষ্টি পরে টাপুর টুপুর নদেই এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান। হয়ে গেল 2টি ছড়া। এরপরে প্রশ্নটি ছিল 2টি গল্প সংগ্রহ করে শিক্ষক মহাশয়ের কাছে বৃষ্টি নিয়ে প্রচলিত 2টি ছড়া ও 2টি গল্প সংগ্রহ করে, ছড়া 2টি হলো। এবারে গল্প 2টি তোমরা বলবে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প, একটি পথের পাঁচালী এবং 2 নম্বর তাল নবমী। ঠিক আছে, এইভাবে তোমরা লিখবে। আজকে পাহাড়িয়া বর্ষার সুরে এই গদ্যাংশটি সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেল। তোমরা পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। এরপরে তোমরা ভিডিও শেষে যে কবিতাগুলি দেখতে পাচ্ছ তোমাদেরই বইয়ের এরপরেই রয়েছে, এই কবিতাগুলি তোমরা এখন দেখে নাও। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবে।